দেখুন মাছটা কত সুন্দর, আর সাইজটা শুধু দেখুন। কুমড়োটা কিন্তু দেখতে দারুণ লাগছে, একদম কচি। অজয় নদীর চিংড়ি মাছগুলো দেখেছে কত সুন্দর, একদম একরকম সাইজ বলো, একদম টাটকা। মা বুটিটাও লাগবে না, আজকে হাত দিয়ে কাটা যাবে চিংড়ি। এই দেখুন অজয় নদীর গলদা চিংড়ি। আজকে ময়না বাবা নদীতে হাঁটতে হাঁটতে গিয়েছিল, গিয়ে দেখে কি এক কাকা গলদা চিংড়ি ধরেছে, সেখান থেকে নিয়ে এসছে। দেখুন মাছটা কত সুন্দর, আর সাইজটা শুধু দেখুন, একদম একরকম সাইজ। ও মা এই ছোটো ছোটো মাছগুলো আরও বড় হতো বলো, আর এগুলোও আরও বড় হতো। সাইজটা শুধু দেখুন, দারুণ লাগছে। 500 জনেরও হয়। হ্যাঁ আগের ভিডিওতে তো দেখিয়েছি অনেক বড় বড় চিংড়ি মাছ। আজকে গলদা চিংড়ি দিয়ে কচি কুমড়ো দিয়ে রান্না করব, খুব সহজ পদ্ধতিতে, আপনারা দেখতে থাকুন। মা মাছগুলো তুমি কেটে নাও, হ্যাঁ আমি কুমড়ো নিয়ে আসি। সুতো দেখো, জ্বালবো না সুতো, আমি আসি তাহলে। হ্যাঁ জমির কাছাকাছি চলে এলাম, কুমড়ো গাছগুলো বয়স হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, এখান থেকে একটা কচি কুমড়ো তুলে নেব। এই তো এখানে একটা পেয়েছি, এই দেখুন এইটা কচি আছে, দুটো আছে, এই ছোটোটা নেব, একদম কচি আছে, তুলে নিই। কুমড়োটা কিন্তু দেখতে দারুণ লাগছে, একদম কচি। জমিতে কিন্তু আরও কুমড়ো আছে, এটাই হয়ে যাবে। এবার যাই রান্নাঘরে। চিংড়ি মাছের মাথায় নোংরা আছে আর পিঠেও নোংরা আছে, দুই দিক কেটেই ফেলে দেব আমি। এই দেখুন এই পিঠেরটা কালো। মা কুমড়ো নিয়ে চলে এসছি, হয়েছে মাছ কাটা? প্রায় হয়ে গেছে, আর দুটো আছে। তাহলে আমি কাটাকুটি করি কেন নাকি? যাও কাটো গা। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, এখন বেটে নেবো জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে, তাহলে বাটা হয়ে যাবে সমস্যা। সব মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা হয়তো কমেন্ট করবেন যে মা চিংড়ি মাছ না ধুয়েই কাটলো, কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছে, কেটেও আবার ধুয়ে নিয়েছে। এবার কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে রান্নাটা শুরু করব। যেহেতু কচি কুমড়ো তো কুমড়োর ছালটা ফেলছি না, রেখে দিচ্ছি। উনুন ধরিয়ে কড়াই গরম করে নিলাম, কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলের উপর ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা। পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে
শুকনো লঙ্কা বাটা। আর দিচ্ছি হলুদ আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো ওই মশলার উপর। চিংড়ি মাছ দিয়ে 5 মিনিট নেড়ে ছেড়ে নিলাম। এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো। ছ 7 মিনিট ভালো করে কুমড়োটা কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো জল। এই দেখুন দারুণ কষানো হয়েছে, এবার দিয়ে দেবো জল। এখনই কুমড়োগুলো গলে গেছে, কুমড়োটা ভীষণ ভালো গো। এবার কুমড়োটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন কুমড়োগুলো দারুণ সেদ্ধ হয়েছে। এই দেখুন ঢাকনা নামিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। সবার শেষে ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মা মাছ কেটে দিয়ে চলে গেছে জ্বালানি কুড়াতে। মা জ্বালানি পেয়েছো? পেয়েছি, সব ভিজা ভিজে গেছে বৃষ্টিতে। মা খুব খিদে পেয়ে গেছে, মা গলদা চিংড়ি খেতে খুব ভালোবাসে। দারুণ সুন্দর বলেছে রে কুমড়োটা। হ্যাঁ কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। মা লক্ষ্মী মানে তো ভিডিওতে খেতে আসলো না, তোমাকে পাঠিয়েছে খেতে। তুমি এবার খেয়ে বলবো আমি সব খেয়ে নিয়েছি, তোদের জন্য রাখিনি। খেতে বলবো সব খেয়ে নিয়েছি একটাই। গলদা চিংড়ির তরকারি তো কাঁচা কুমড়ো দিয়ে ভালোই টেস্ট হয়েছে। ভালো হয়েছে, খুব স্বাদ লাগছে না? কুমড়োটা সুন্দর বলেছে বলো। হ্যাঁ দুই একটা কচি কুমড়ো দেখবা কিন্তু গলতে চায় না, শক্ত হয়ে থাকে। কুমড়োটা ভীষণ ভালো। দারুণ লাগে রে কাজলি, অজয় নদীর চিংড়ি বিশাল স্বাদ। হবে না ছাড়া জলে? আর গরমের সময় এই চিংড়ি আর কুমড়ো আর পাতলা পাতলা তরকারি খুব মজা লাগে খাইতে। ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।